প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সুপার নোড রিলেটেড গাণিতিক সমস্যা দুই তোমাদের সাথে আলোচনা করব। এখানে একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটের মধ্যে কি বের করতে বলা হয়েছে? বের করতে বলা হয়েছে এই সোর্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত। হ্যাঁ, তাহলে আমরা এই সোর্সের মধ্যে প্রবাহিত কারেন্টের মান বের করবো নোডাল অ্যানালাইসিসের সাহায্যে। তাই প্রথম কাজটা হচ্ছে আমরা নোড গুলোকে চিহ্নিত করবো। তাই এটা একটা নোড, দেখো এটা এ নোড, উৎপন্ন ভোল্টেজ বি এ, এটা বি নোড, উৎপন্ন ভোল্টেজ বি বি, আর এটা ধরো সি নোড। সি নোড থাকলে কি হবে, তার উৎপন্ন ভোল্টেজ ছিল ভিসি ইকুয়ালস টু জিরো, যেহেতু আমি এটাকে গ্রাউন্ড ধরেছি, তাই না, বা রেফারেন্স নোড ধরেছি। এখন কাজ হচ্ছে সুপার নোডের প্রথম কাজটা কি হচ্ছে, ওই নোড সুপার নোড অংশের মধ্যে ওখানে আমি কি করবো বলো তো, ভোল্টেজের পরিমাণটা কত সেটাকে আমি বের করে নিব। তাহলে একটু লক্ষ্য করি, এখানে আমি কি করি, এক সুপার নোড কি কাজটা করতাম, ভি এ যেহেতু এই দিকতে যাওয়ার সময়, আমি যেহেতু এই দিকতে যাওয়ার সময় এটা কি প্লাস, তাই এটা করবো মাইনাস, 20 মাইনাস ভি বি সমান কত, শূন্য। তাহলে আমি যে ক্যালকুলেশন করি, ভি এ মাইনাস ভি বি সমান কত হবে, 20, ইকুয়েশন কত, এক। এটা হচ্ছে প্রথম সুপার নোড অংশের কাজ। এবার সুপার নোড ব্যতীত সবগুলো নোড আমি কি করবো বলতো, একসাথে কেসিএল প্রয়োগ করবো, এই নোডটা আর এই নোডটা দুইটাকে একসাথে। এই নোডে যদি কেসিএল প্রয়োগ করি তাহলে কি হবে, ভি এ এদিকে আসার সময় কি প্লাস পাইলাম, তার মানে হচ্ছে মাইনাস করতে হবে 10 বাই কত, 1, তারপর হচ্ছে প্লাস এদিক থেকে দেখো তাহলে কি হবে, ভি এ বাই কত, 2 প্লাস। এখন এদিকে চলে আসো তাহলে কি লিখবো এটাকে, ভি বি বাই কত, 3, আবার এখান থেকে এদিক দিয়ে যাবো, তাই না, তার মানে হচ্ছে প্লাস ভি ভি বি, এখান থেকে যাওয়ার পর প্রথম পাইছি মাইনাস, তাহলে সেটাকে কি করতে হবে আমাকে, প্লাস করে দিতে হবে, তাই না, 5 বাই কত, তার রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স হচ্ছে 4 ইকুয়ালস টু 0। এখন আমি যদি এটাকে কি করি বলতো, লসাগু করি, তাহলে মান কত পাবো, লসাগু করলে মান পাবো হচ্ছে 12, তাহলে 12 ক্যালকুলেশন করলে কত পাবো এটাকে, 12 ভি এ মাইনাস 120 এ প্লাস 6 ভি এ প্লাস 4 ভি বি প্লাস 3 ভি বি প্লাস কত, 15 সমান। সঠিক সমীকরণ দাঁড় করে তাহলে কি দাঁড়াবে, 12 আর 6 18 ভি এ আর 3 আর 3 এবং 4 দ্যাট ইজ প্লাস কি 7 ভি বি, আর এখানে মাইনাস 120 থেকে বিপরীত চলে যাবে তাহলে কত, 105, সেটা এই পাশে থাকলে মাইনাস, ওই পাশে গেলে সেটা কি বলতো, প্লাস 105, তাহলে সমীকরণ কত, 2। সমীকরণ 1 আর 2 সমাধান করলাম, করার পরে আমি যে মানটা পেলাম সেটা হচ্ছে v1 সমান 9.8 আর v2 সমান হচ্ছে মাইনাস 10.2। আচ্ছা আমাকে কি বের করতে বলছে বলতো, আমাকে বের করতে বলছে এই সোর্সের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে সোর্সের মধ্যে কারেন্ট প্রবাহিত হওয়ার পরিমাণ আমি অনেক ভাবে বের করতে পারি, আমি আপাতত তিন ভাবে করে দেখাচ্ছি। ফার্স্ট, প্রথম ভাবে একটু লক্ষ্য করি, আমি এই নোডে কি করবো বলতো, KCL প্রয়োগ করব। অ্যাপ্লাই KCL এট নোড এ, তাহলে কি পাচ্ছি বলতো, এই নোডে যদি KCL প্রয়োগ করো তাহলে কি পাবো, ভি এ মাইনাস 10 বাই কত, 1 প্লাস, আবার এদিকে যদি KCL প্রয়োগ করো তাহলে কি পাবা, ভি এ বাই কত, 2 সমান কত, 0। এখন তুমি মানটা বসো, তুমি ভি এর মান জানো কত বলতো, ভি এ বলতে আমি কি এখানে সরি 1 2 ধরেছি, এখানে এটা বি হবে, এটা কি হবে বলতো, এ হবে, তাহলে ভি এ এর মানটা বসাই 9.8 মাইনাস 10 বাই কত, 1, এরপর কি হবে প্লাস, এখানে যদি ধরি কত, ভি এ কত, 9.8 বাই কত, 2। তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এটার মান পাবো কত বলতো, মাইনাস 2 প্লাস এর মান পাবো হচ্ছে 4.9, তাহলে ক্যালকুলেশন টোটাল ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 4.7 এম্পিয়ার। তাহলে এটা হচ্ছে কি বলতো, কার মান বলতো, আমি পেলাম আয়ের মান, তাই না, এই টোটাল আয়ের মান পেলাম এটা। আমি এটা পজিটিভ দিকে চিন্তা করছি, কারণ এটা দেখো এই সোর্স কিন্তু পজিটিভ, তাহলে সেক্ষেত্রে আমি এটা চিন্তা করছি পজিটিভ দিকে। এখন তুমি যদি এই বি নোডের মধ্যে KCL প্রয়োগ করো তাও মান পাবা, কিন্তু কি মান পাবা, নেগেটিভ, কারণ এই নোডের সাথে কি হবে কি নেগেটিভ আছে। তাহলে আমি একটু অ্যাপ্লাই করে দেখি কি হয়,
অর্থাৎ আমি যদি বি নোডে KCL প্রয়োগ করতাম তাই না, তাহলে কি দাঁড়াতো, দাঁড়াতো হচ্ছে ভিবি বাই থ্রি, আর ওখানে কি হবে ভিবি প্লাস টেন হবে, কারণ যদি যাওয়ার সময় সে মাইনাস পেয়েছে তাই না, প্লাস টেন, সরি টেন না তো ফাইভ, ফাইভ বাই তার রেজিস্ট্যান্স কত ফোর। এখন আমি যে কাজটা করবো সেটা কি হবে, ভিবি মান কত ছিল মাইনাস টেন পয়েন্ট টু বাই থ্রি, প্লাস এর মানটা কত পেয়েছিলাম মাইনাস টেন পয়েন্ট টু প্লাস ফাইভ বাই ফোর, তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তার মান পাবো হচ্ছে মাইনাস ফোর পয়েন্ট কত সেভেন এম্পিয়ার। তাই তুমি যদি বি নোডে KCL প্রয়োগ করো তাহলে মানটা কি পাচ্ছ, মাইনাস এর মান পাচ্ছ তাই না। আচ্ছা তুমি এইভাবে যদি না করতে চাও আরো একভাবে করতে পারো, কিভাবে করতে পারো বলতো, ধরো এদিক থেকে যে কারেন্টটা আসতেছে সেই কারেন্টটা এদিক দিয়ে আসার পর দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, এটা পাবে এটা হচ্ছে ধরো আই ওয়ান, আর এদিক দিয়ে কারেন্টটা ভাগ হচ্ছে নিচের দিকে যাচ্ছে সেটার নাম কি বলবো আমি বলতো আই টু। তাহলে তুমি একটু লক্ষ্য করো তো আই ওয়ান সমান কত, আই ওয়ান হচ্ছে ভি বি বাই কত থ্রি, তাহলে ভিবির মান কত ছিল মাইনাস টেন পয়েন্ট টু থ্রি মাইনাস থ্রি পয়েন্ট ফোর এম্পিয়ার। আবার তুমি কি করো বলতো আই টু তে কি করো, আই টু এর মানটা বের করো, আই টু মানে কি বলতো ভিবি প্লাস ফাইভ বাই কত ফোর, তাহলে এটা যদি ক্যালকুলেশন করো ভিবির মান হচ্ছে টেন পয়েন্ট টু মাইনাস এর প্লাস ফাইভ বাই কত ফোর, টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তার মান পাবো মাইনাস ওয়ান পয়েন্ট কত থ্রি এম্পিয়ার। এখন এই কারেন্টটাই তো এদিকে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো যোগ ফল হবে সে এটা হবে, তার মানে হচ্ছে আই সমান আই ওয়ান যোগ আই টু, তাহলে আই ওয়ান কত ছিল মাইনাস থ্রি পয়েন্ট ফোর এম্পিয়ার, আই ডাবল ওয়ান কত ছিল মাইনাস কত ওয়ান পয়েন্ট থ্রি, ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা মাইনাস ফোর পয়েন্ট সেভেন এম্পিয়ার। অর্থাৎ তুমি যে কোনো ভাবে চাইলেই কি করতে পারো বলতো, এই সোর্সের কারেন্টের মানটা বের করতে পারো। তো শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।